Ven, Gwenny. Vamos a lavar esta valija, valija. Mountain Highlands.
দর্শক, এই কারগুলো দিয়ে আমরা আমি এসেছি। এই কারটা দিয়ে আমরা এখানে দুজন ছিলাম। কার পিছিয়ে যে আরেকটা কার আসছে, আমি এর উপর থেকে একটু দেখাচ্ছি। বিশাল বড় পর্দা, যেখানে বিশাল বড় স্ক্রিন, যেখানে অনেক সুন্দরভাবে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখানো হচ্ছে।
কিছু মেঘের ঢুকে আছে সমস্ত এরিয়া, ও মেঘ উড়ছে। প্রিয় দর্শক, মেঘ উঠছে আমাদের একদম শরীরে স্পর্শ, আমি মেঘের স্পর্শ পাচ্ছি। ক্যামেরায় ঠিক তুলতে পারছি কিনা জানি না, তবে মেঘের যে মেঘ উঠছে একদম আমাদের গা ঘেঁষে। মেঘের কারণে এখন অন্ধকার দেখা যাচ্ছে। কারণে একদম অন্ধকার দেখা যাচ্ছে। ও অসাধারণ, যে মেঘ ঘুরে যাচ্ছে। এখন মনে হলো এখানে আসাটা আসলেই সার্থক হয়েছে। আসলেই মেঘের রাজ্য। ও প্রিয় দর্শক, এখন আমি আছি সেই মেঘের রাজ্যে। আকাশ ডাকছে, আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো শুধু মেঘ আর মেঘ। যে মেঘ হাতে মেঘের ফোঁটা করছে, আর আকাশ একদম অন্ধকার হয়ে গেছে মেঘের কারণে। সো যে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে, একটা গাড়ি আসছে, যে হেডলাইট জ্বালিয়ে গাড়ি আসছে, কিন্তু গাড়িটিকে দেখা যাচ্ছে না মেঘের কারণে। অসাধারণ, আমি আসলে রাস্তাই খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব। খুব অন্ধকার, মানে একদম অন্ধকার মেঘের কারণে। মেঘ একেবারে ঢেকে গেছে, মেঘে রাস্তাঘাট একেবারে ঢেকে আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। আসলে এখানে মেঘের কোলে রোদ হাসে নাই, মেঘের কারণে সমস্ত এরিয়া এখন আমরা অন্ধকার হয়ে আছে। আমাদের আমাদের সামনে সব জায়গাটাতে মোটামুটি ঠান্ডা লাগছে। এতক্ষণ যদিও একটু হালকা গরম লাগছিল, কিন্তু এখন মেঘের কারণে একেবারে ঠান্ডা এরিয়া। মানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ মেঘ মেঘের কারণে প্রচণ্ড, এই যে দেখছেন মেঘ উড়ে যাচ্ছে, মেঘের স্পর্শ পাচ্ছি। যে লাইট গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে, লাইট
একটি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি। ও প্রচণ্ড ঠান্ডা, সামনে আর যেতে আর সাহস পাচ্ছি না, সামনে যেতে আর সাহস পাচ্ছি না প্রচণ্ড ঠান্ডার কারণে, মেঘের কারণে প্রচণ্ড ঠান্ডা হচ্ছে। সাইনবোর্ডে দেখা যাচ্ছে সামনের দিকে হোটেল গেন্টিং গ্র্যান্ড, এটা আমার বাম পাশে যেটা আছে হোটেল ম্যাক্সিমাস ভিআইপি কুয়ালালামপুর, হোটেল ফার্স্ট হল, এগুলো সব কুয়ালালামপুর যাওয়ার রুটও এটাই, যারা ট্যাক্সিতে করে আসে তাদের রুট হলো এটা। আর আমি এসেছি এখানে মূলত বাসে করে, বাসের পরে তারপরে এই কেবল কারে করে এখানে চলে এলাম। তো এক অন্যরকম এক্সপিরিয়েন্স, আর একদম মেঘের কুলে, যেটা আমরা সাজেক ভ্যালির কথা, সাজেক ভ্যালি আমাদের বাংলাদেশের সাজেক ভ্যালির কথা শুনি, সাজেক ভ্যালিতে এখন আমার যাওয়া হয়নি, ওখান সেজন্য আমি ওখানকার এক্সপিরিয়েন্সের কথা আমি ঠিক বলতে পারছি না, ওখানকার এক্সপিরিয়েন্স আমার নেই। তবে এই এরিয়াতে এসে বুঝা গেল আসলেই সম্ভবত যেহেতু সাজেক ভ্যালিতে বলে যে একদম মেঘের দেশ সাজেক ভ্যালি, সো আমার মনে হচ্ছে এমনই হবে এরিয়াটা বা ওখানকার পরিবেশ। ঝর্ণা দেখা যাচ্ছে গ্যান্টিং, গ্যান্টিং হাইল্যান্ডসে কার পার্কিং, আমি এখন আছি গ্যান্টিং হাইল্যান্ড, মেঘের রাজ্যে, মালয়েশিয়ার মেঘের রাজ্য বলা চলে গ্যান্টিং হাইল্যান্ড। আমার পিছনে একটি ধর্ণা দেখা যাচ্ছে। দর্শক, আমি এসেছি বাসে করে, আমি ড্রাইভার বলেছিলাম বাস এবং ট্যাক্সি দুইভাবে আসা যায় এখানে, তো বাসে করে আসলে খরচটা কম পড়ে, আর বাসের কন্ডিশন অনেক ভালো, রাস্তাঘাট যেহেতু ভালো সুতরাং আপনি চাইলে বাসে আসতে পারেন অথবা ট্যাক্সি করতে অ্যাভেলেবেল। তো আর আমার ক্যামেরার ব্যাটারির চার্জ না থাকার কারণে সাজেক ভ্যালি, সরি মানে মালয়েশিয়ার হাইল্যান্ডস থেকে আমি আপাতত বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি সেভ করে রাখবেন, মানে ইউটিউবে সেভ করা যায় হলো ওয়াচ লেটার দিয়ে, আবার আপনি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিতে পারেন। এছাড়া এই ভিডিওর আরও ডিটেলস পাবেন হলো, সরি এই এই ট্যুরের আরও ডিটেলস পাবেন ডিটেলসে, মানে নিচের যে ডিটেলস আছে ওখানে। তো সবাইকে মালয়েশিয়ার এই মেঘের রাজ্য থেকে